হাজুর কলিতাকুছির সমীপত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, 12জনকৈ অসম আরক্ষী গুরুতরভাবে আহত। হাজুত নিশা সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, হাজুর কলিতাকুছিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। গুরুতরভাবে আহত হয়েছে অসম আরক্ষীর 12জনকৈ আরক্ষী। আরক্ষী কহিওয়া বাহনে খুন্দিয়ালে রখাই থা ট্রাকত। দুর্ঘটনাত মহিলা কনিষ্টবল সহ মুঠ 12জন আরক্ষী আহত হয়। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত বাসুগাঁও আরক্ষী থানার এসআই মতিলাল সিং, বগরীবাড়ি আরক্ষী থানার এএসআই আনোয়ার হুসেন, আঘাতপ্রাপ্ত মহিলা কনিষ্টবল অংশুমণি ইসলারী, সুন্তি বসুমতারী, রূপা ভট্টাচার্য, কৃষ্ণা চৌধুরী, কমলা বিশ্বাস, স্বাতি ওয়ারী, অঞ্জুমা বরগয়ারী আর সীমাংশী কাছারী। গুৱাহাটীত চলি থকা কেইবাটাও সরকারি কার্যসূচী সমাপন করে আরক্ষী ছাউনির কোকরাঝার অভিমুখে গৈ থকা অবস্থাত সংঘটিত হয় এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটি। বহু সময় ধরে এক যানজটর সৃষ্টি হয় হাজু গুৱাহাটী পথত। আনহাতে এই দুর্ঘটনা সংঘটিত করে বাসখনের চালক পলায়ন করা বলে জানিপরা গেছে। আমি গুৱাহাটীর পর কোকরাঝার লৈ গৈ আছো। আপোনালোক আর ফ্রি ভাবে চাকরি করে? হ্যাঁ, গুৱাহাটীত আপনার ডিউটি আছে? হ্যাঁ, ডিউটি আছে। আপনি কোত গৈ আছে? এটা কোকরাঝারত। আজি রিলিজ দিছিল, আমাক রিলিজ দিছিল আজি, আমাক কোকরাঝার বাসত আছিল। হ্যাঁ, বাসত আছিল। কিমান জন লোক আছে? 12 জন। মানে গুটে কেজন লোক আহত হয়েছে? গুটে কেজন মানে অলপ হলো হয়েছে জেনিবা, মানে 4-5 জন বেশি হয়েছে। আর বাসখনত পুরুষ কেজন আছে? দুজন পুরুষ আছে। হ্যাঁ, আর 10 জনী আমি ছাড়ি আছি। মানে একটা ডাম্পার রখি আছিল তাতে রাস্তাত, আমার বাসখনে লগাই দিলে গেল তাতে। হ্যাঁ, লগাই দিছে। গতিকে আইছো গুৱাহাটী। আমি কনস্টেবল হয়, ওমেন কনস্টেবল এ আছে, এজন আছে আমার ইনচার্জ। আমি কোকরাঝারের পর আহিছো অলরেডি 20 তারিখে। কাহিলিপাড়ার পর ডিউটি করল প্রথমতে কলাক্ষেত্রত, তারপর যাকালি মানে 23 তারিখে খানাপাড়ার ডিউটি করল। খানাপাড়ার ডিউটি করার পর আমি রিলিজ পালো। রিলিজ পাওয়ার পিছতে রিজার্ভের পর এখন গাড়ি দিছে বাস। এই বাসখনত আমি কোকরাঝারের 10 জনী ওমেন, এজন এএসআই আর এজন আমার লগত চিরাং ডিস্ট্রিক্টর বাসুগাঁও থানার সেকেন্ড ওসি সাব ইন্সপেক্টর এজন, সকলে মিলি আহি আছো। কিন্তু আমি তো কষ্ট হয়েছে না, টোপনি গেছো, সকলে টোপনি গেছো। গাড়িখন এটি কোন ঠাই কি মানে এখন নজানো। গাড়ি এখন আমার ড্রাইভারের লেফট সাইডে এখন গাড়ি রখা আছে রোডতে। তাছে এই গাড়িখনত আমার ড্রাইভারে গাড়ি আমার গাড়িখন এই ড্রাইভার এই ট্রাক গাড়িখনের পিছফালে কুন্দা মারি দিলে। তারপরে একটা মানে বজ্রপাতের নিচিনা শব্দ হল, তেতিয়া আমি সবে জাগি গলো। তারপরে কান্দা কান্দি হুলস্থুল হল, কারবা দাঁত কিবা হয়েছে, কারবা কি হয়েছে, বহুত ইঞ্জোর হয়েছে, 4 জন বহুত ইঞ্জোর হয়েছে আর কি। ওমেন 2 জনী আর লড়া 2 জন বহুত বেশি করে ইঞ্জোর হয়েছে। এইখানে আর এতিয়া আমি আজও একটু হসপিটাল হয় নাকি, ইয়াতে আসো লাগেজ লগেজ ইয়াতে আনিছে। এইখানে ইয়াতে আমি টোটেল এতিয়ালৈকে 10 গৰাকী চিকিৎসা কৰিছোঁ। তাৰে আমি গোটেইকেইজনকে GMCCলৈকে প্ৰেৰণ কৰিছোঁ, যদিও 2 জনৰ অৱস্থা বেছিকে অলপ গুৰুতৰ, বাকীখিনি ঠিকে আছে। বাকীখিনিকো আমি ইয়াতে যিখিনি পাৰিছোঁ ট্ৰিটমেণ্ট কৰিছোঁ, আৰু বাকী গোটেইকেইজনকে আমি HCLকে GMCCকে প্ৰেৰণ কৰিছোঁ, প্ৰেৰণ কৰা হৈছে। হয়, আজি সন্ধিয়া ঠিক 9:30 বজাত গুৱাহাটীত যে আমাৰ ভাৰতত উপৰাষ্ট্ৰপতিৰ ডিউটি কৰি কিনে কোকৰাঝাৰ অভিমুখে গৈ থকা অৱস্থাত হঠাৎ কৰি আমাৰ কলটাকুছি বেজপাৰাত এখন ট্ৰাকৰ লগত এটা বাছৰ সংঘৰ্ষ হয়, যাৰ ফলত আমাৰ পুলিচৰে 10 জনীৰ মাজত মানে 2 জনী অলপ বেছিকে জখম হৈছিলে। এইখিনি আমি আনি কিনি আমি হস্পিটেলত ট্ৰিটমেণ্ট কৰাইছোঁ। হয়, এইটো আৰু এক্সিডেণ্টটো আৰু কি ক'ম, আৰু ৰৈ থকা হ'ব পাৰে, চলিব পাৰে, কিন্তু ঘটনাটো হৈছে কি, যিকোনো এক্সিডেণ্ট এটা হৈছিল আৰু আকস্মিক কি কাৰণত হৈছিল এইটোতো জানিব পৰা নাই। আমি এতিয়া তদন্ত তলতে গম পাওঁ।